বাংলাদেশের হাসিনা লোক ও পুলিশকে বাড়ি বাড়ি ঢুকে শেষ করেছে নিজের সাংবাদিক বৈঠকে খোদ এই অভিযোগ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্দোলনের নামে কিভাবে ধ্বংসলীলা চালানো হয়েছে এবং অত্যাচার হয়েছে পুলিশ সেনা ও আওয়ামী লীগের কর্মীদের উপর তার বিষদে ব্যাখ্যা দেন তিনি তার অভিযোগ অনেকে লোহার রড ধরে ঝুলছিলেন তাদের নামিয়ে মারা হয়েছে অনেক পুলিশ কর্মীদের রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে এমনকি হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া দলীয় কর্মীদের হাসপাতাল থেকে বের করে কুপিয়ে মারা হয়েছে হাসিনার দাবি শুধু বাংলাদেশের ঢাকা নয় চট্টগ্রাম রাজশাহী সহ একাধিক জায়গায় ধ্বংসলীলা চালানো হয়েছে একের পর এক সরকারি প্রতিষ্ঠানে ধ্বংসলীলা চালিয়েছে আন্দোলনকারীরা হাসিনার দাবি এই প্রতিষ্ঠানগুলিতে কর্মসংস্থান পেয়েছিল বহু মানুষের এছাড়া অনেক পরিশ্রম করে বাংলাদেশের ভালো ভাবমূর্তি গোটা বিশ্বের কাছে তুলে ধরা হয়েছিল সেই সময় এই আন্দোলনের নামে ধ্বংসলীলা সব শেষ করে দিল সব মিলিয়ে শেখ হাসিনা তিনি ঠিক কি কি বলেছেন শোনাব আপনাদের চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছ তো স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছো চট্টগ্রামে তলার উপর থেকে চুলে ছুঁড়ে নিচে ফেলেছে যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলা সিক ধরে তাদের উপরে পাথর মেরেছে হাত পায়ের রক কেটেছে সাতজন ছাত্র একটি হত্যা করেছে এবং এইরকম হত্যা যোগ্য আরো অনেক জায়গায় সব বিস্তারিত বলে বলে শেষ করা যাবে পুলিশের গাড়ি র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই হাসপাতালে চিকিৎসা করতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে গা ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে আমার মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল নিয়ে সব আসতো সে যাত্রাবাড়ির ওদিকেই থাকতো ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে তারা খুঁজছে পুলিশের কেউ আছে না আওয়ামী লীগের কেউ আছে না ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে তাকে সেখানে বেড়ে ফেলে রেখে দিয়েছিল যখন এখানে আসে না খোঁজ করে দেখে তার লাশ পড়ে যাচ্ছে এইভাবে একদিকে হত্যাকাণ্ড একদিকে জ্বালা পড়াও তেরো দু হাজার তেরো দু হাজার চোদ্দ দু হাজার পনেরো তো এই জ্বালা পড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি আবার শুরু করল এই দু হাজার চব্বিশ সালে যখন দেশটা এই দীর্ঘ পনেরোটা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি এই প্রতিষ্ঠানগুলি কারদের জন্য প্রতিষ্ঠান মানুষের জন্য তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয় মানুষের জন্য কাজ করে মানুষের রুটি রুচির ব্যবস্থা করে মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা এবং শুধু ঢাকা বলে না রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে সে ভীতিাতিং কৃষি বিশ্ববিদ্যালয়ের সেখানে হামলা বিভিন্ন জায়গায় এই হামলা করা এবং আগুন লাগানো অথবা এরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক এরা কি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে যখন বাংলাদেশটা আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল সারা বিশ্বে একটা অনন্য মর্যাদা পেয়েছিল বাংলাদেশ বাংলাদেশে যে কেউ বিদেশে গেলে আওয়ামী লীগ সরকার আসার আগে বিদেশে গেলে শুনতে হতো ও তোমাদের দেশ ভিক্ষুকে দুর্যোগ হয় বন্যা হয় খরা হয় সেই হিসেবেই পরিচিত ছিল আর এই দু হাজার নয় থেকে চব্বিশ দু হাজার চব্বিশ পর্যন্ত দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলাম তখন আর কেউ আমাদের ভিক্ষুক জাতি বলতো না বলতো বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বাংলাদেশ বিশ্বকে অনেক কিছু দেখিয়েছে শিখিয়েছে সেই বাংলাদেশকে যখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসলাম এটাই কে তার প্রতিদান সরকারের তরফে এই দাবি করা হলেও বাংলাদেশের এক ছাত্র নেতার বক্তব্য শুনলে কার্যত শিউরে উঠতে হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মন্তব্য তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল বেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে টকাইদের দিয়ে মেয়েদের উপর নারী শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হাই আনার মতো حمله পড়েছিল তা সারা জাতি দেখেছে আর এরপরে কি হলো এর পরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নই মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে দুই শতাধিক কোনো মিডিয়ায় বলা হচ্ছে তিন শতাধিক আমরা মনে করি এর সাইটে বেশি বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এ এক নির্মম অরাজকতা এ দেশে নেমে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলে দুই দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক সহ চারজন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভাই আবু বাকের মজুমদার আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের বাবা মা মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না এক থানা থেকে আরেক থানায় তাদেরকে গুরুপাক খাওয়ানো হচ্ছে এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি একাত্তরে কি তিরিশ লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে র্যাব বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজেপি বাহিনী যাদের মাধ্যমে আমার ভাইরা খুন হয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে উনি কি এই যে দুইশো লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্ত মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে আগেও বসা যেত আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং